তামিম দেশে ফিরেই সাকিবের একাডেমিতে অনুশীলন করেছেন। এদিকে সাকিব আল হাসান আবারও মিরপুরে ছেলে মেয়েদের নিয়ে এসেছিলেন ঢাকার বিকেলটাকে একটু আলাদাভাবে উপভোগ করতে। ব্যাপারটি আসলেই ইন্টারেস্টিং। তামিম ইকবাল বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে দেশের বাইরে চলে যান। বিদেশ থেকে ফিরেই অনুশীলন করেছেন সাকিবের ক্রিকেট একাডেমিতে। বিপিএল শেষ করে তামিম ইকবালের মিশন এখন ডিপিএল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তামিম, এমনকি দলটির অধিনায়কত্ব করবেন টাইগারদের সাবেকই অধিনায়ক। তামিমের দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অনুশীলনে গিয়েই তামিম সালাউদ্দিনের সাথে আগে দেখা করেছেন, একসাথে বসে চা খেয়েছেন, চায়ের কাপ হাতে নিয়ে সেরে নিয়েছেন টুকিটাকি আলাপ। মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে গিয়ে বেশ চিলমুড়েই ছিলেন তামিম ইকবাল। দলের খেলোয়াড়দের কাছে নিজের ব্যাটের বিশেষত্বের ব্যাপারেও জানিয়েছেন টাইগারদের সাবেকই অধিনায়ক। চিলমুড়ে সেরে নিয়েছেন ব্যাটিং, দলের সাথে অনুশীলনে যোগ দিয়ে তামিম আড্ডা দিয়েছেন, গ্রুপ ছবিতে ফ্রেমবন্দিও হয়েছেন। এদিকে টানা দ্বিতীয়বারের মতো আবারও সাকিব আল হাসান রবিবার মিরপুর শেরেবাংলায় এসেছেন। সঙ্গে ছোট মেয়ে ইরাম হাসান ও একমাত্র পুত্র সন্তান আইজাল হাসান এসেছিলেন বাবার সঙ্গে। ছোট ছোট পায়ে ঘুরেছেন মিরপুরের বড় মাঠ, মাঠের চারপাশ এমনকি আনাচে কানাচেও ঘুরে বেড়ান ইরাম আইজা। গ্যালারিতে বিড়ালের ডাক শুনে বিড়াল দেখার বায়নাও ধরেন। মিরপুরে সাকিবের ছেলেমেয়েরা নিজেদের মতো করে বিকেল উপভোগ করেন। সাকিব বিকেলটাকে উপভোগ করেন আড্ডা দিয়ে, মাঠে বসে কয়েকজনের সাথে গল্পে মজে যান বিশ্বসেরা অলরাউন্ডার। মিরপুরে সাকিব আর সাকিবের ক্রিকেট একাডেমিতে তামিম, এটাই কি তাদের এখন বর্তমান ব্যস্ততা? না, মোটেও না। সাকিবের ছেলেমেয়েরা বিদেশ থেকে এসেছেন কিছুদিন আগে, তাদের সময় দিচ্ছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট ব্যস্ততা নেই, তবে রাজনৈতিক ব্যস্ততা ও বাণিজ্যিক প্রচারণার ফাঁকেই ছেলেমেয়েদের সাথে সময় কাটাচ্ছেন। এদিকে তামিমেরও আছে ব্যস্ততা। ডিপিএলে প্রাইম ব্যাংকের অধিনায়ক, বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর যাওয়ার কথা বরিশালে। জাতীয় দলে ফিরবেন কিনা এ নিয়ে বিসিবির সাথে বসারও কথা রয়েছে তামিমের। দেশে ফিরে চিলমুড়ে অনুশীলন করলেও তামিমের সামনে বেশ ব্যস্ত সময়ই পার করতে হবে। এমনকি সাকিবেরও সামনে ব্যস্ত সময় আছে, রাজনৈতিক ব্যস্ততা আছে, সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে। এভাবে বসে পড়ন্ত বিকেল উপভোগ করা কিংবা আড্ডা দেওয়ার সময় হয়তো মিলবে না। দীর্ঘদিন এভাবে ছেলেমেয়েদের সময় দিতেও হয়তো পারবেন না সাকিব আল হাসান। পরে যাই সাহেবে গেলে সবাই আসে আবার বাবা।